আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হানউদ্দিন, আমি একজন ফ্যামিলি ফিজিশিয়ান। আমি আজকে যে রোগীটার সাথে কথা বলবো, তিনি এসেছেন চট্টগ্রাম মিরসরাই থেকে। তিনি আমার কুমিল্লা চেম্বারে এসেছিলেন গত 14 দিন আগে, ওনার চর্মরোগের সমস্যা নিয়ে এসেছিলেন এবং হচ্ছে তিনি বিভিন্ন ডাক্তার দেখিয়েছেন এবং হচ্ছে ওনার হাজব্যান্ডও কিন্তু একজন পল্লী চিকিৎসক, তিনিও বিভিন্নভাবে আসলে অনেক ডাক্তার দেখিয়েছেন এবং হচ্ছে অনেক চিকিৎসা করিয়েছেন। আল্লাহর রহমতে এখানে আসার পরে তিনি এখন 14 দিনে পুরোপুরি চুলকানো মুক্ত রয়েছেন এবং হচ্ছে উনি এখন কেমন আছেন ওনার মুখেই শুনব। কোথা থেকে আসছেন এবং হচ্ছে কি সমস্যা ছিল বলেন তো? স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি মিরসরাই কয়লা থেকে এসেছি। আমি দীর্ঘদিন মনে করেন আজ 3-4 মাস পর্যন্ত এ চুলকানি নিয়ে অনেক কষ্ট করেছিলাম, তবে অনেক ডাক্তারের ওষুধও খাইছি, অনেক ডাক্তারের কাছে গেছি কিন্তু কিছু হয় নাই। কিন্তু আল্লাহ দোয়া মতো আমার আমার ভাতিজি জামাই এখানে আপনার পরিচয় দিয়ে ফাটাইছে। যখন আমি এখানে এসেছি আজকে 14 দিন আমি ওষুধ খেলাম, আমি পুরোপুরি সুস্থ। এখন চুলকানি নাই। হ্যাঁ বসে থাকতে পারেন, ঠিক আছে, চুলকানি আছিল। জি না চুলকাই নেই, হ্যাঁ চুলকাই নেই, ঠিক আছে। আসসালামু আলাইকুম। উনি আমার ওয়াইফ, আসলে উনি দীর্ঘদিন যাবতই এই চুলকানির সমস্যা চর্মরোগ নিয়ে ভুগতেছে। আমি একজন পল্লী চিকিৎসক, আমি অনেক চিকিৎসা করেছি কিন্তু তেমন একটা সুফল পাই নাই। আরও অনেক ডাক্তার দেখেছি ফেনী, চট্টগ্রাম, ঢাকাতে, তো তেমন একটা সঙ্গে সুফল পাই নাই। ঈদের পর থেকে কোরবানির ঈদের পর থেকে তার চুলকানি অনেক গুণ বেড়ে গেছে। বাড়ি যাওয়ার পর এই গত 14 দিন আগে আমি গেছিলাম গিয়ে ডাক্তার রায়ান সাহেবের কাছে এসেছি। পূর্বসূত্র হলো কিন্তু ফেসবুক এবং আমার কাছে গিয়ে ভাতিজি জামাই একটি কার্ড দিয়েছে, ও কার্ডের সূত্র ধরে এই কুমিল্লা চেম্বারে এসে তাকে দেখাই। ইনশাল্লাহ 14 দিন ওষুধ খাওয়ার পর মোটামুটি ভাবে সুস্থ দেখতেছি ইনশাল্লাহ। আমি দেখতেছি চুলকানি নাই, টোটালি চুলকানি নাই, আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি ডাক্তার সাহেবকে ধন্যবাদ জানাই, এর পাশাপাশি ফেসবুকে যারা আছে সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।